হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণের পুজো দেওয়া হয়েছে, কিন্তু আমি আজকে উপোস থাকতে পারিনি যেহেতু মিঠাই রানী আজকে নাচের প্রোগ্রাম রয়েছে দোল পূর্ণিমা উপলক্ষে। তো সব জোগাড় যন্ত্রী মা আর মামি করেছে, আর বাজারঘাট সব মিঠাইয়ের বাপি করে দিয়েছে ঠাকুর পুজোর। তো খুব খারাপ লাগছে, মানে পুজো করতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু আজকে করতে পারলাম না। তো মিঠাই রানীর প্রোগ্রামটা অনেকদিন আগের থেকেই সেট করা ছিল, আর মা বলেছিল যে রবিবারে করব, কিন্তু পরে বলল যে না সোমবারে করব, যেহেতু দুদিন পড়েছিল পূর্ণিমা। আর এখানে দেখো ব্রাহ্মণ মিঠাই রানীর ছবি তুলছে, বলছে তোকে পুরো সরস্বতীর মতো লাগছে, আয় একটা ছবি তুলি। আর এই হচ্ছে আমাদের নারায়ণ। তো বাড়ির পুজো তো হয়ে গেল, তো আমি দিতে পারলাম না যেহেতু মেয়ের প্রোগ্রাম আছে। তো এই যো মেয়েকে রেডি করি, এখন আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মিঠাইকে পরিয়েছি হলুদ আর লাল রঙের একটা শাড়ি, তো আর আমি পরেছি একটা হোয়াইট কালারের। তো চলো, সব রাস্তায় বেরিয়েছি তো সবাই দেখছি প্রচুর প্রচুর হোলি মেখে রয়েছে, তো আমি ভয়ে ভয়ে রয়েছি কি বদমাশি করে আবার দিয়ে না দেয়। তো যাই হোক, আমাদের প্রোগ্রাম আছে, সুস্থ সবলভাবে আগে প্রোগ্রামটা হোক, তারপর খুব মজা করে হোলি খেলা হবে। আর বহুদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি, তো ভাবলাম চলো আজকে এনজয়ের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তখন দেখছি সবাই পুরো রং মেখে একদম ভূত হয়ে আছে। এদিকে তিনটে মেয়ের অবস্থা দেখো, তো ওটা পেছন দিক ছিল, সামনের দিকটা দেখেই নিলে তোমরা। আর এদিকে মঞ্চের সামনে সব আসতে শুরু করেছে, যাদের যাদের প্রোগ্রাম আছে আর যারা যারা অনুষ্ঠান দেখবে। এদিকে চেয়ার দেওয়া রয়েছে, আর এতটা মাঠ এখানে ফাঁকা রয়েছে, আর বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, তো বোন এসে দুগালে একটু একটু দিয়েছে, এবার ও বলছে আমিও মাম্মাম তোমাকে দেব। তো দেখো ও দিচ্ছে। অর্ধেকটা পারফরমেন্স হয়েছে, এবার ব্রেক দেওয়া হয়েছে টিফিন করার জন্য, তো এখন আমরা টিফিন করতেই যাচ্ছি, তারপর এসে আবার নাচ পারফরমেন্স শুরু হবে। আর এই যো এখানে বোন দেখো, বোনও এসেছে, তো সব রং মেখে একদম ভূত হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছ, কোথাও জায়গা আর খালি নেই রং দেওয়ার মতো। তো চলো এই প্যান্ডেলে চলে এসেছি, এবার টিফিন করব। এই হচ্ছে প্যান্ডেল, এখানেই আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুরই জোগাড় যন্ত্র রয়েছে। তো এখন বসে গেছি এখানে, তো মিঠাই রানীর আবার এই জায়গাটা ঠিক পছন্দ হয়নি, তার জন্য মানিকে এপাস করে দিয়েছে, ও পাস হয়ে গেছে। তো আর এখানে দেখো সবাই টিফিন করছে, এটাই আমাদের শেষ ব্যাচ, এর আগে অনেকজনা খেয়ে নিয়েছে টিফিন। তো এই দেখো এখন আলুর দম দিয়ে দিল মুড়ি, আর সঙ্গে ছিল বোঁদে, বোঁদেটা শেষে দিয়েছিল, তো ওটার আর ভিডিও করিনি। টিফিন করে এখন আমরা চললাম একটু ওই বাড়ি, তো মায়ের সঙ্গে দেখা করতে। আর এই দেখো মিঠাই রানী, একবার দেখো মুখে দেখা, ও খেয়েছে টিফিন, পুরো লিপস্টিকও খেয়ে নিয়েছিল সঙ্গে, আবার তার উপরে মুখ ধুয়েছে, পুরোপুরি একদম উঠে গেছে। মিঠাইয়ের মজা দেখো, আস্তে করে যা, ওই ছাগলটাকে দেখো আবির দিচ্ছে, মন ভরেছে আবির দিয়ে, এই যে দিদুনকে দিল আবির ভালো করে মাখালো, দেখো মানিকে মাখি আর মন ভরছে না, মানে মুঠো মুঠো করে বেশি বেশি করে মাখাচ্ছে আমাকে, শুধু বলছে মাম্মা আমার বন্ধুদেরকে আমি ভূত করে দেবো একদম। কিছুক্ষণ থাকার পর এবার আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম, আর রাস্তায় দেখা হলো ঠাম্মিদের সঙ্গে। মায়ের সঙ্গে দেখা করে এলাম, মাকে আবির দিয়ে এলাম, এখন আবার যাবো বাস স্ট্যান্ডে, মানে ওখানে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম রয়েছে। তো প্রচুর রং খেলাখেলি হয়েছে, বাড়ি এসেছিলাম যে ভাবলাম স্নান করে তারপর আবার খেতে যাবো ওখানে,
তো বাড়িতে এসে আবার প্রচুর রং খেলাখেলি হলো সবার সঙ্গে, দেওর যা সবার সঙ্গে খুব মজা করে রং খেললাম। বাট সেই সময়টা ভিডিও করতে পারিনি, তো যাই হোক একদম ভূত করে দিয়েছিল, তো একটু ফ্রেশ হয়েছি, তাও মুখটা কালচে কালচে লাগছে। আর এদিকের অবস্থা দেখো, এগুলো আমি খেয়ে এসে তারপর গুছাবো, আমি বেরোই খেয়ে আসি তারপর আমার কথা হবে। আমরা চলে এসেছি, তো এখন খাবার টেবিলে বসে পড়েছি, তো চলো খেয়ে নিই, তারপরে আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে। গুড ইভিনিং। তো এখন আমরা সন্ধ্যাবেলা আমার একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি, সেখানে ইনভিটেশন আছে, তো চলো তার জন্য রেডি হয়ে গেছি, এবার বেরোবো, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন মিঠাই আর মিঠাইয়ের বাপি চলে গেলো মিষ্টির দোকানে, ওখান থেকে মিষ্টি নেবে, আর একটা আমাদের পুচকু রয়েছে তার জন্য চকলেট কুরকুরে এই সমস্ত একেবারে নিয়ে নেবে, তারপর আবার বেরিয়ে পড়বো। তো ফ্রেন্ডের বাড়ি এসেছি, এসে এখন বসে আছি, জল মিষ্টি দিয়েছিল, খেলাম, অনেক গল্প টল্প হলো। এখন এই যে মিঠাই রানী আর মিঠি, মানে ওদের দুজনের নামই প্রায় সেম, তো দুজনাতে এখন খেলা করছে। এসো এসো, এই যো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে, খুব মিষ্টি, আমাকে এসে থেকে বলছে তুমি শাড়ি চেঞ্জ করো, তুমি থাকবে। এই যে আমার মিঠাই রানী, তো দুটোতে খুব বদমাশি করছে, খুব খেলা করছে, খুব আনন্দ করছে, দুজনাতে খেলছে। দেখো এই মাথা ঘুরে যাবো, ওইভাবে খেলিস না, আস্তে আস্তে আস্তে। যা মিঠা দিদি তো চলে গেল, ডান্স করবে, ও গেটের সামনে এসে শুয়েছে, আমি বলেছি চলে যাব, তাই বেশ আমি যাবো না, তুমি ওঠো ওঠো, গেটের সামনে এসে শুতে শুয়ে পড়েছে, এমনি শুতে হয় না, না যাবো না যাবো না, ওঠো ওঠো ওঠো, যাবো না, এসো এসো এসো, চলো খাটে চলো, খাটে খেলা করো, যাবো না গো, একটু পরে যাবো তাহলে, বাড়ি যাবো না, বাড়ি গিয়ে কি কাজ নেই আমার, মিঠাই দিদির স্কুল নেই, পড়া নেই মিঠাই দিদির, হুম পড়া আছে তো, হুম তুমি কি চাও আমি থাকবো এখানে, তোমার কাছে থাকবো, তুমি তাহলে আমার কাছে চলো, মিঠাই দিদির সঙ্গে আমার সঙ্গে থাকবে, বললে বা বলে বেশ ঠিক আছে, চলো এবার খাবে, খাবে ভাত খাবে না, অনেক বেজে গেলো, চলো খেয়ে নেবে, আমি পরে খাবো বাবা, তুমি আর মিঠাই দিদি এখন খেয়ে নেবে, চলো তুমি আর মিঠাই দিদি খেয়ে নেবে, ঠিক আছে। তো মিঠাই রানী এখানে খাওয়া শুরু করে দিয়েছে, আর মিঠি আমার কাছে খাবে বলে ও বসেনি এখনও। খাওয়া দাওয়া শেষ করে এখানে এখন আমরা দুই বান্ধবী বসেছি গল্প করতে, পায়েল আর আমি, আর ওদিকে বেডরুমে রয়েছে মিঠাইয়ের বাপি, মিঠাই মিঠির বাপি, মিঠি মানে ওরাও কিন্তু ফ্রেন্ড, মিঠাইয়ের বাপি আর মিঠির বাপি আগে থেকেই ফ্রেন্ড, কিন্তু আশ্চর্য বিষয় সেটা আমরা দুজনেই জানতাম না, পরে জানতে পেরেছি। তো একটু আগেই বাড়িতে ঢুকলাম, ঢুকে চেঞ্জ করেছি, এখনও দেখতে পাচ্ছ মুখটা ধুইনি, তো মুখ ঠুক ধোবো, আর আজকে সারাদিন একটা ধকল গেছে, মিঠাইয়ের নাচের প্রোগ্রাম ছিল, আর হোলি টোলি খেলেও ক্লান্ত হয়ে গেছি কিছুটা, তো চলো একটু ফ্রেশ হয়ে নিই তারপর ঘুমিয়ে পড়বো, খুব ঘুমও পেয়েছে। আর দেখলেই আমার বান্ধবীর বাড়ি গেছিলাম, সেখানে খুব মজা হয়েছে, মিঠাই তো খুব খুশি হয়েছে, আর ওই বাড়িতে একটা পুচকি রয়েছে, সেও খুব খুশি হয়েছে মিঠাইকে দেখে, তো দুজন মিলে খুব খেলা হয়েছে, দেখছিলে তো, আমাকে ছাড়ছিল না আসার সময়, বায়না করছিলো কান্না করছিলো আসবে বলে, তো একটু ভুলিয়ে ভালিয়ে ওকে রেখে আসা হয়েছে, তো ওকে বলেছি একদিন সময় করে আসতে, আবার আমার যখন সময় হবে আমি ঠিক চলে যাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে না তো একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, টাটা।